আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব বিজিপি রাউটিং প্রোটোকলের মধ্যে ইবিজিপি অপশনটা নিয়ে কথা বলবো, এবং গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম আইবিজিপি কনফিগারেশন, আজকে দেখাবো ইবিজিপি কনফিগারেশন। আইবিজিপি করেছিলাম এই দুটো রাউটারের মধ্যে, এবং ইবিজিপি করব এই R2 এবং R3 সাথে। এখন দেখেন আমরা কিন্তু দেখতেছি এখানে এস দেওয়া আছে সেম এস, যার কারণে এটা হয়েছিল ইন্টারনাল নেটওয়ার্কের মধ্যে আইবিজিপি কনফিগারেশন। এবং আমরা এখানে 6553 সাথে আমরা এখানে 6544 সাথে কনফিগারেশন করব, যার কারণে এটা ইবিজিপি। ইবিজিপি হওয়ার কারণ কি? আমরা জানি যে ইবিজিবি হওয়ার মেইন কারণটা হচ্ছে দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট এএস এর আন্ডারে যখন দুইটা রাউটার থাকে তখন আমরা সেটাকে ইবিজিবি কনফিগারেশন করতে পারি, এবং ইবিজিবির মাধ্যমে রাউটিং অ্যাক্সেস শেয়ারিং করতে পারি। এবং এই ইবিজিবি আমরা কিভাবে কনফিগারেশন করতে পারি সেটা দেখব, এবং ফুল নেটওয়ার্ক ডায়াগ্রামের মধ্যে কিভাবে ইবিজিপি আইবিজিপি দুইটাই কাজ করে সেই জিনিসটাও আমরা দেখাব, এবং তারপরে দেখি যদি কোনো ধরনের প্রবলেম ক্রিয়েশন হয় সেক্ষেত্রে সেটা নিয়েও আমরা কাজ করব ইনশাল্লাহ। যাই হোক, আমরা গতকালকে যেটা করেছিলাম আমাদের রাউটার 1 এবং রাউটার 2 এর মাঝে কমিউনিকেশন করিয়েছিলাম। দেখেন এই দুটার মধ্যে কমিউনিকেশন করিয়ে এর সাথে 200 এর এর রাউটারের দুইটা প্রিফিক্স আমরা এখানে পেয়েছিলাম, এবং এই রাউটার 1 এর দুইটা প্রিফিক্স আমরা রাউটার 2 তে পেয়েছিলাম। যাই হোক, আমরা রাউটার 1 কে আপাতত মিনিমাইজে রাখতেছি, রাউটার 2 কে বাম পাশে নিয়ে আসলাম, এবং আমাদের আরেকটি রাউটার লাগবে যেটা হলো রাউটার 3। কারণ আমরা রাউটার 3 সাথে, যেহেতু আপনাদেরকে ডায়াগ্রাম অনুযায়ী আমি সবসময় এক্সপ্লেন করে থাকি, এটা যে রাউটার 1, এটা রাউটার 2, এখন রাউটার 3 সাথে কমিউনিকেশন হবে রাউটার 2 এর। আমরা ইবিজিপি করব, আমরা ইবিজিপি করার জন্য আমরা এখানে এই যে রাউটার 2 রয়েছে সেটার ইবিজিপিতে গেলাম, এখানে ইনস্টেন্স রয়েছে 6533। বাট আমরা তো ডায়াগ্রামে দেখেছি রাউটার 3 এস হবে 6544, আমরা তাহলে আপাতত এসটা চেঞ্জ করতে হবে। আমরা এখানে 6544 যে এসটা এটা অ্যাপ্লাই ওকে দিলাম, দেখেন এখানে চেঞ্জ হয়ে গেছে 6544, এবং এই রাউটার 2 এর এস হলো 6533। এখন আমাদেরকে যেটা করতে হবে প্যারিং এ যেতে হবে, দুইটারই আমরা প্যারিং এ চলে যাব। এখানে দেখেন একটি কিন্তু রয়েছে, ওটা আইবিজিপি রয়েছে রাউটার 1 এবং রাউটার 2 এর সাথে। এটা সম্পর্কে যারা গত ভিডিও না দেখছেন তারা আসলে বুঝতে পারবেন না যে আইবিজিপি জিনিসটা কিভাবে হয়েছে, কেন হয়েছে। যারা আগের ভিডিওতে দেখেননি তারা অবশ্যই অবশ্যই আগের ভিডিওতে দেখে আসবেন, তাহলে আপনার এই ফুল ডায়াগ্রামটা সম্পর্কে ধারণা হয়ে যাবে। যাই হোক, আমরা প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করে আমরা এখানে পেয়ার করতেছি কার সাথে, আর 3 রাউটার 3 টু রাউটার 2, মানে রাউটার 3 থেকে রাউটার 2 এর যে কনফিগারেশনটা এখানে ইনস্টেন্স ডিফল্ট থাকবে, যেহেতু আমাদের ইনস্টেন্সের ডিফল্টই রয়েছে। এখানে আমাদের কি করতে হবে, রিমোট একটি আইপি দিতে হবে, কার আইপি দিতে হবে, এই দুই রাউটারের যে পয়েন্ট টু পয়েন্ট আইপি রয়েছে এই রাউটার 3 আইপিটাকে দিতে হবে। দেখেন রাউটার 3 আইপি কত, 10.11.12.2। আমরা যদি ডায়াগ্রাম দেখি এখানে, এখানে এই আইপিটার কথা বলা হয়েছে, এই রাউটার 3 আইপিটা হলো, রাউটার 3 আইপিটা হলো এই আইপিটা, এই আইপিটা 10.11.12.1, মানে 10.11.12.1/30,
AIP টা হলো আমাদের router 3 এর IP সেক্ষেত্রে আমরা এই আইপিটা দিচ্ছি বাট স্ল্যাশ 30 দেওয়ার দরকার নেই শুধু 1 পর্যন্ত যে পর্যন্ত আইপি দেই যে 1 পর্যন্ত আইপি এই আইপিটা 1 পর্যন্ত দিতে হবে দিয়ে এখানে রিমোট এস কত দিতে হবে তাহলে এইখানে যদি আমরা দেখি এই রাউটারের ইনস্ট্যান্স যেটা আছে 65544 65544 এখানে দিতে হবে অ্যাপ্লাই ওকে এখানে আমরা রাউটার 3 থেকে রাউটার 2 এর সাথে কমিউনিকেশনের জন্য যে ইয়াটা করেছি এটাতে অ্যাক্টিভ দেখাচ্ছে বাট কানেক্টেড দেখায় না কারণটা কি কানেক্টেড দেখালো না কেন আমরা জানি যে বিজিপি পেয়ারিং এর ক্ষেত্রে নেইবার কমিউনিকেশন ক্ষেত্রে দুই পাশেই পেয়ারিং করতে হয় বা দুই পাশেই কমিউনিকেশনের জন্য একটা কনফিগারেশন করতে হয় সেটা হলো পেয়ারিং আমরা এক পাশে করেছি বাট আরেক পাশে যেহেতু করা হয়নি তার কারণে এটা এখনো অ্যাক্টিভ দেখাচ্ছে এস্টাবলিশড কিন্তু দেখায়নি এখানে এখন আমরা প্লাসে ক্লিক করব প্লাসে ক্লিক করে এখানে নাম্বার দেব রাউটার 2 থেকে রাউটার 3 ঠিক আছে আমরা এখানে আইপি দিয়ে দেব কত আইপি আমরা আইপি দেব 2 কেন 2 দিলাম দেখেন আমরা অ্যাড্রেস লিস্টে যদি যাই আমরা রাউটার 3 এর সাথে আইপি কত আছে 10.11.12.2 তাহলে তো আমার এই পয়েন্ট টু পয়েন্টের যে আইপিটা রয়েছে এই রাউটারের যে আইপিটা রয়েছে সেই আইপিটা আমাকে দিতে হবে অ্যাপ্লাই দিলাম এখানে কি করতে হবে এইটার যে ইনস্ট্যান্সটা রয়েছে 65533 এই ইনস্ট্যান্সটা দিতে হবে অ্যাপ্লাই ওকে দেখেন এখন যদি আমরা দেখি 2-3 সেকেন্ড আগে এই কমিউনিকেশনটা এস্টাবলিশড হয়ে গেছে দেখেন এখন কিন্তু মজার বিষয় রয়েছে সেই জিনিসগুলো আমাদের অবশ্যই অবশ্যই খেয়াল করতে হবে দেখেন রাউটার 2 এর ক্ষেত্রে কি হয়েছে রাউটার 2 রাউটিং টেবিলে কোনো ধরনের ইবিজিপি দিয়ে কোনো ধরনের প্রিফিক্স পায় নাই দেখেন এখানে একটা কোনো প্রিফিক্স পায় না আগে যা ছিল তাই রয়েছে এখানে যে আইবিজিপি দিয়ে দুইটা পেয়েছে এখন আমি বুঝলাম কিভাবে আইবিজিপি দিয়ে দুইটা পেয়েছে আমি বলেছিলাম ডিস্টেন্স যে বিষয়টা আছে আগে আমি ক্লাসে সেটা নিয়ে কথা বলবো যাই হোক ডিস্টেন্স এখানে 200 রয়েছে কিন্তু আমি তো বুঝে ফেললাম যে এটা আইবিজিপি কিভাবে এই ডিস্টেন্সের কারণে আমরা বুঝতে পারতেছি এটা আইবিজিপি হতে পারে এটা 200 ডিস্টেন্স যেহেতু এইটা আইবিজিপি হতে পারে কেন 200 এখানে আমি কোন ধরনের ইবিজিপি দিয়ে প্রিফিক্স পাইনি কারণটা হলো এইখানে আমি কোন ধরনের নেটওয়ার্ক অ্যাডভার্টাইজমেন্ট করিনি এখানে এর যে দুইটা নেটওয়ার্ক রয়েছে 78.16/30 70.0/24 এই দুইটা নেটওয়ার্ক কিন্তু আমি এখানে অ্যাডভার্টাইজ করিনি যদি অ্যাডভার্টাইজ করি তাহলে এখানে এই দুইটা রাউটিং ও থাকবে দেখেন আমরা যদি অ্যাপ্লাই করি বাট এখানে কিন্তু অলরেডি চলে এসেছে আমি ওটা এলাও করার আগে আপনাকে দেখে নেই এই দেখেন এখানে কিন্তু 20 দিয়ে পেয়েছে এখানে দুইটি নেটওয়ার্ক পেয়েছে 20 দিয়ে কার মাধ্যমে 20 ডিস্টেন্স হলো ইবিজিপি এর আমরা 20 ডিস্টেন্স দেখলে বুঝতে পারবো এটা ইবিজিপি এর কোন নেটওয়ার্ক এটা ডাইনামিক অ্যাক্টিভ বিজিবি যখন এখানে ডিএবি লেখা থাকে এটার ফুল মিনিং হলো ডাইনামিক অ্যাক্টিভ বিজিবি বিজিবির মাধ্যমে এই পেপিক গুলো পাচ্ছে কি বিজিবি এটা বুঝতে পারবো আমরা ডিস্টেন্স দিয়ে 20 থাকলে আমরা বুঝতে পারবো যে এটা ইবিজিপি এর আন্ডারে এবং 200 ডিস্টেন্স থাকলে সেটা আমরা বুঝতে পারবো এটা আইবিজিপি এর মাধ্যমে আমরা পেয়েছি দেখেন এখানে ওর যা নেটওয়ার্ক ছিল সব নেটওয়ার্ক গুলাই আমি এখানে অলরেডি ইবিজিপি এর মাধ্যমে পেয়ে গেছি তার মাধ্যমে কি দাঁড়ালো আইবিজিপি এর মধ্যে নেটওয়ার্ক লঞ্চ করলে যে নেটওয়ার্কটা পেয়েছে রাউটার 2 যখন রাউটার 3 এর সাথে ইবিজিপি করলো তখন রাউটার 2 এর
prefix গুলো যা যা ছিল রাউটিং টেবিলে সব এই রাউটার 3 কাছে অটোমেটিক্যালি চলে গেল বাট রাউটার 3 গুলো কিন্তু রাউটার 2 এখনো পায়নি কারণটা কি রাউটার 2 তো এখানে কোনো ধরনের অ্যালাউন্স করেনি বিজিপি তে যদি রাউটার 3 নেটওয়ার্ক অপশনে যায় তাহলে কোনো ধরনের prefix router 3 এখনো এলাউ করেনি যার কারণে router 2 কোনো ধরনের eBGP দিয়ে নেটওয়ার্ক পাইনি দেখি আমরা আসলে পাই কিনা সেই জিনিসটা যদি দেখতে চাই তাহলে আমরা অ্যাড্রেস লিস্টে গিয়ে LAN 1 এবং LAN 2 যে prefix দুটো রয়েছে সেই prefix দুটো আমরা এখানে এলাউ করে দিচ্ছি প্লাসে ক্লিক করব স্ল্যাশ 30 apply okay একটি নেটওয়ার্ক দিয়ে দিলাম দেখেন এখানে নেটওয়ার্ক দেওয়ার সাথে সাথে eBGP হয়ে দেখেন এই যে 20 ডিসটেন্স এটা 3 হয়ে 20 ডিসটেন্স হয়ে এখানে eBGP এর মাধ্যমে একটি prefix router 2 পেয়ে গেছে কারণ router 2 এর সাথে router 3 কিন্তু সরাসরি eBGP কনফিগারেশন ধরে আছে আমরা আরেকটি prefix দেই আমরা যদি আরেকটি prefix এখানে দেই সেই ক্ষেত্রে আরেকটি prefix router 2 পেয়ে যাবে 24 apply okay দেখেন এখানে একটি 24 এর prefix পেয়ে গেল router 2 তাহলে router 2 এর কাছে অনেকগুলো prefix রয়েছে ibgb দিয়ে দুটো prefix রয়েছে এবং 20 distance এ ebgb দিয়ে দুটো prefix রয়েছে তার মানে এদের prefix রয়েছে 9টা আছে router 2 এর কাছে 9টা আইটেম রয়েছে বাট আমরা যদি এখন রাউটার 1 এর কাছে যাই সেক্ষেত্রে আমরা আসলে কি দেখতে পাবো আমরা রাউটার 1 এর কাছে আসছি বাট রাউটারের প্রিফিক্সও দেখতেছি প্রায় 7টা রয়েছে দেখেন দুইটা নেটওয়ার্ক কিন্তু আসছে এটা 200 দিয়ে আসছে কারণ ওর সাথে রাউটার 3 এর সাথে কিন্তু কোনো ধরনের সরাসরি কমিউনিকেশন নেই কার মাধ্যমে রয়েছে router 1 router 2 এর মাধ্যমে ibgp কনফিগারেশন রয়েছে বাট ebgp এর মাধ্যমে যে প্রিফিক্সটা router 2 পেয়েছে সেই প্রিফিক্সটা কিন্তু router 1 পায়নি এখানে কিন্তু বড় ধরনের একটি প্রবলেম আমরা দেখতে পাচ্ছি বাট ebgp কিন্তু কনফিগারেশন ওকে ebgp কনফিগারেশন ওকে এখানে যে প্রবলেমটা দেখতেছি এই প্রবলেমটা নিয়ে আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে ক্লিয়ার করে দিব যেটার নাম দিব বিজিপি ইবিজিবি এবং আইবিজিবি এর মধ্যে প্রিফিক্স যে প্রবলেম সেই প্রবলেমের সলিউশন ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে দেখব এটা তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম